गुड मॉर्निंग स्टूडेंट, आई एम अनिमिश दाई फ्रॉम जीएसएन पॉलिटेक्निक। आज के हमरा एक कलम डिजाइन क्यों करते हैं सेटा सीख। कारण एर आगे दिन हमरा कलम डिजाइने जे क्राइटेरिया गुलो आछे बा कलम डिजाइने जे एजम्पशन गुलो आछे सेगुलो सम्बन्धे हमरा जेनेछिलाम। तो आज के एक कलम क्यों डिजाइन करते हैं सेटा हमरा सीख। ओके, तो देखो एखाने आमि एकटा न्यूमेरिकल दिएछि। डिजाइन ए कलम स्प्लाइस कैरिंग लोड अफ 400 किलोनिउटन एंड ए मोमेंट अफ 30 किलोनिउटन मीटर यूजिंग M20mm डायमीटर रिवेट और बोल्ट। टेक कलम सेक्शन ISHB 250। ये न्यूमेरिकल तेल बोले दिए लोड कत बोले दिए 400 किलोनिउटन और मुमेंट कत 330 किलोमीटर मीटर यूज 20mm डायमीटर रिवेट और बोल्ट। ठीक है, डायमीटर रिवेट व्यवहार करते हैं बोल्ट व्यवहार करते हैं। टेक कलम सेक्शन, कलम सेक्शन ISHB 250। हमारे स्टील टेबल थे ISHB 250 जे स्पेसिफिकेशन से पे जा। ठीक है, দেখো ছবিটা ড্র করেছি, আমার কলমটা কীভাবে হবে আর কি না, দুটো দু সাইডে দুটো আমার স্প্লাইস দিতে বলেছে। ঠিক আছে, তাহলে নিচে তিন নম্বর যে ছবিটা আছে সেটা দেখো, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। না কলম আমার লিভার আর্ম কত, আর লিভার অফ কলম ডি। ঠিক আছে, তাহলে মোমেন্ট বাই লিভার আর্ম সমান কী হবে, তাহলে FM ইকুয়ালস টু M/D। ওকে, তাহলে পিটা কত না লোড কত, ক্যালকুলেটার লোড কত 400 কিলোনিউটন, আর FM টা কত না M/D। তাহলে আমার যে লোডটা পড়বে স্প্লাইসের উপরে সেই লোডটা তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 50% আর 50%, মানে দুটো যেহেতু আমার স্প্লাইস আছে। দেখো আমি সাইডে লিখে দিয়েছি 50% পি লোড বা পি ক্যালকুলেটর, পি হচ্ছে লোড বাই কলাম রিমেন্সিং। ওকে, বাই কলাম আর 50% রিমেনিং, যে 50% আছে সেটা ক্যালকুলেট বাই গেট ডিভাইডেড ফর ইচ স্প্লাইস। দ্যাট মিন্স তাহলে এক একটা স্প্লাইসে কত লোড পড়ছে না আমার 25% করে, আর কলামে কত লোড পড়ছে না 50%। ওকে, তাহলে আমরা এবার দেখিনি একটা ছোট্ট করে নোট লিখে নেব। ইফ নো কমপ্লিট বিয়ারিং, দ্যাট মিন্স এখানে কোনো বিয়ারিং নেই, দ্যাট ইজ 100% অফ টু পি ক্যালকুলেটর ইজ টেকেন বাই দ্য প্লাইস। ঠিক আছে, এখানে যেহেতু আমার বিয়ারিং প্লেট কিছু নেই সেহেতু আমার বিয়ারিং যে লোডটা সেটা স্প্লাইসগুলোই নেবে। ওকে, তাহলে এফ স্প্লাইস, তাহলে ফোর্স অন স্প্লাইস কত 50% অফ লোড প্লাস M/D। ঠিক আছে, তাহলে ডাটা কি আমি এখানে ডেটা কী কী পেয়েছি, লোড পেয়েছি 400 কিলোনিউটন, মোমেন্ট পেয়েছি 330 কিলোমিটার মিটার, আর ডি কত পেয়েছি 250 সাইজ আমি বলে দিয়েছে, তার মানে 0.2 মিটার। ঠিক আছে, লোড অন ইচ স্প্লাইস প্লেট কত হয়েছে না, লোড অন ইচ স্প্লাইস হয়েছে 30/, তখন হচ্ছে পি বাই টু প্লাস M/D। ঠিক আছে, দ্যাট মিন্স 220 কিলোনিউটন। ওকে, তাহলে এরিয়া প্রসেস কলাম স্প্লাইস কী হবে, কলাম স্প্লাইসের এরিয়া প্রসেসন এরিয়াটা পর ISHB 250, তাহলে BF কত হবে না, BF হবে 250, তাহলে P/4 প্লাস M/D ইকুয়ালস কী হবে না, ক্রস সেকশন অফ দ্য এরিয়া প্রসেসন এরিয়া, আর প্রসেসন এরিয়া সমান কি না B×T। ওকে, তাহলে স্প্লাইস অ্যাজ এ শর্ট কম্প্রেশন মেম্বার। ওকে, তাহলে এরিয়া প্রসেসন কী হবে, স্প্লাইস বাই স্ট্রেস, তাহলে এফ স্প্লাইস কত 200×10³ বাই সিগমা এসি কত, F/1/1, দ্যাট মিন্স লিভ স্টেটের জন্য তো 250/1.1, দ্যাট মিন্স 968 mm² বাই ওয়ার্কিং স্ট্রেস মেথডে কত হবে না 125-250 MPa এর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে এরিয়ার ক্রস সেকশন কত হবে
220 × 23/140 MPa, that means 1571.43 mm², the working stress method. Okay, so area is going to be B into T, that means RISO into T, that means area AS one for the area of the page 1571.43 × A = 215 into T, then T is on the 6.29, that means আমি ধরে নিলাম তাহলে টি ইকুয়ালস টু 8 mm, তাহলে নাম্বার অফ ডায়ামিটার অফ রিভেট কত হবে এস প্লাস বাই আর ভি, তাহলে পি পিএসটা কত হবে 90 × π/4 × 221.5, ওকে, যেহেতু আমার ডায়ামিটার অফ দ্য রিভেট বলে দিয়েছে 20 20, দ্যাট মিনস 21.5, তাহলে সেখান থেকে কত পাচ্ছি আমি, না এখান থেকে আমি পাচ্ছি শেয়ারটা কত পাচ্ছি না 32.67 কিলোনিউটন, ওকে, তাহলে পিবিটা কত হবে না 270 × 21.5 × 8 = 46.44 কিলোমিটার, ওকে, তাহলে নাম্বার অফ রিভেট কত হবে, নাম্বার অফ রিভেট 220 ডিভাইড বাই 32.67, মানে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6.73, দ্যাট মিনস উই অ্যাডাপ্ট 10 8 রিভেট অন ইচ স্প্লাইস অফ দ্য স্প্লাইসিং সেকশন, ওকে। এবার দেখো আমি তাহলে এখানে 8টা রিভেট দিয়েছি স্প্লাইসিং সেকশন, ঠিক আছে, তাহলে পিচ হবে পিচ কি নট গ্রেটার দেন 2.5 টি, ঠিক আছে, দ্যাট মিনস 50 mm, তাহলে অ্যাডাপ ইকুয়ালস টু 60 mm, আমার বেড়েছি 50, আমি ধরলাম 60, তাহলে ইস ওয়ান কী হবে এজ ডিস্টেন্স 1.7 টাইমস অফ ডায়ামিটার অফ দ্য রিভেট, দ্যাট মিনস 36.35, ওকে, উই অ্যাডাপ্ট ইস 40 mm, জেনারেলি ই নট গ্রেটার দেন p/2, ওকে, তাহলে টোটাল লেন্থ অফ দ্য প্লাস কত হবে 6 × 60 + 4 × 40, দ্যাট মিনস 520 mm, বুঝে গেল, আচ্ছা নেক্সট একটা নিউমেরিক্যাল, কারণ আমাকে স্প্লাইসের এরিয়াটাই বের করতে বলেছিল, নেক্সট একটা নিউমেরিক্যাল দেখি কি বলছে, এ বক্স কলাম ইজ মেড আপ অফ অ্যান আই সেকশন ISMB 300 অ্যালং উইথ টু ফ্ল্যাট প্লেট অফ 300 mm × 20 mm, ডিটারমাইন দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য অ্যাক্সিয়াল কম্প্রেশন, assuming bottom end is rigidly fixed and top end is held in position only, take total length of column is 8 meter, if the plotted plate are used as cover plate, that means flange plate, what will be the load carrying capacity, okay, তাহলে ডাটা কী কী পেয়েছি আমি, আমার ISMB 300, তাহলে ওখান থেকে আমি আমার ডাটাগুলো পেয়ে যাবো, নাকি এরিয়াস অন ISMB 300 এরিয়াস অন কি 56.26 mm, IXS অন কত 8.60 × 22/7 mm³, IYY কত 4.53 × 20/6 mm³, BF কত হবে, BF হবে 140 mm, TF কত হবে, থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ 12.4 mm, আর TW থিকনেস অফ দ্য ওয়েব 7.5 mm, ওকে, দেখো আমি ছবিটা ড্র করেছি আমরা বুঝতে পারবে ডাইমেনশনগুলো, ঠিক আছে, চলো তাহলে এবার ক্যালকুলেট করা যাক, তাহলে IXS = IL + 2 × IFS, ওকে, ওখান থেকে কত পাচ্ছি IYY = 81.73, ঠিক আছে, আর IXX = 8.6 × 10^7 + 2 × 20√300/12 + 0, সমান হচ্ছে 176.76 × 10^6, না তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কী হবে না 5626 + 2 × 300, মানে আমার ক্রস এরিয়াটা 300 × 20, ওখান থেকে কত হবে
17,626 মিলিমিটার স্কোয়ার। আর মিনিমাম কত হবে সিলিন্ডারনেস রেশিও? তাহলে এই দুটোর মধ্যে কোনটা, আই এক্সএস আর আই ওয়াই এর মধ্যে কোনটা নেবো? অবভিয়াসলি আই ওয়াই আইটা নেবো, ঠিক আছে, কারণ আই ওয়াই আইটাই আমার সবথেকে স্মল ভ্যালু, স্মলেস্ট ভ্যালু। তাহলে ওখান থেকে আমি আর মিনিমাম কত হচ্ছে 16.09 mm। তাহলে কে ইন 12 বাই আর মিনিমাম সমান এটা কত? 0.8। ওকে, তাহলে ওখান থেকে কত পাচ্ছি আমি? 93.99। ওকে, তাহলে এফ এসি কত হবে? এফ এসসি পাই স্কোয়ার ই বাই কে এল বাই আর স্কোয়ার, আর তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 223.44 এমপিএ। আর সিগমা এসিটা কত? না, 0.6 এফ সিসি বাই এফ সিসি এফ ওয়াই বাই এফ সিসি প্লাস এফ ওয়াই টু দি পাওয়ার 1/4। ওকে, এখান থেকে আমি কত পাবো? সিগমা এসি 86.24 এমপিএ। তাহলে পি এসিটা কত পাবো? সিগমা এসি ইন্টু এ, দ্যাট মিনস পি এসি 1520.11 কিলোনিউটন। ওকে, আর বাই ইন্টারপিরিয়র মেথড কি হবে? এসি ইকুয়ালস টু 88.62, আর পিএস কত হবে? 1562.001 কিলোনিউটন, দ্যাট মিনস উই টেকেন অ্যাজ 1560 কিলোনিউটন। ওকে, আমি কি বের করতে বলেছিলাম তাহলে দেখে নিই? না, আমার ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য প্লেট লোড, তাহলে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য প্লেট কত হবে? প্লেট লোড পিএ ইকুয়ালস টু 1560 কিলোনিউটন। ওকে, তাহলে আমাদের কলামে অঙ্করা অঙ্ক যদি নিউমেরিক্যাল যদি করে, তাহলে আমরা এগুলো এইভাবেই করবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাক। কলাম ডিজাইন আমাদের নিউমেরিক্যাল যদি আসে তো আমার এরকমই আসবে, ভয়ের কিছু কারণ নেই, ঠিক আছে। তো যাই হোক, আমরা আরও প্র্যাকটিস করবো, আরও নিউমেরিক্যাল সলভ করবো, তাহলে হয়তো আমাদের কাছে আরও সুবিধা হয়ে যাবে। এইগুলোই আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।